709 ছিল টিজি, সেই টিজি আজ কমে এসেছে 87, only 87। ভাবতে পারেন যেখানে 700 প্লাস তার টিজি ছিল মাত্র এক সপ্তাহের মধ্যে 100-এর নিচে তার মানে টিজি এসেছে, তাহলে ভাবতে পারেন রেজাল্টটা কি। ফাস্টিং 87 আর বিপি 122 এসেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল কাইম বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে আমাদের একজন পেশেন্ট সুকান্ত দাস, তার যে ফিডব্যাক সেই ফিডব্যাকটি দেখাবো আপনাদেরকে। আমাদের যে চিকিৎসা ডায়াবেটিস, যেহেতু আমাদের এটা ডায়াবেটিস সেন্টার, তো আলহামদুলিল্লাহ এখন আমাদের যে ডায়াবেটিস সেন্টারে আপনারা জানেন যে এখন আমরা আটা দিতে পারছি আলহামদুলিল্লাহ, যেটা খেয়ে মানুষের সুগার বাড়ছে না, বরঞ্চ আরও সুগারটা কন্ট্রোল হচ্ছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আটা, এই আটা খেয়ে আরও সুগার কন্ট্রোল হচ্ছে, এতে তো সুগার বাড়ছেই না। তারপরেই দেখেন আলহামদুলিল্লাহ এই যে ছাতু, আপনারা দেখতে পাচ্ছেন এই ছাতু সুগার কন্ট্রোল এগুলো করবে। তো এখন আলহামদুলিল্লাহ কি হচ্ছে যে মানুষ আটা, ছাতু, হ্যাঁ আরও আমাদের কাছে আছে নিমকি সহ সামাই, বিভিন্ন জিনিস খেয়ে মানুষ কিন্তু সুগারটা এখন আলহামদুলিল্লাহ ভালো করতে পারছে। তো এটা খুবই সুযোগ। এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের যে সুকান্ত দাস, যে আমাদের একজন পেশেন্ট, উনি আমাদেরকে যে ফিডব্যাক দিয়েছেন, তো তার আগে ওনার যে ইগুলো দেখাবো সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যেখানে দেখাচ্ছি। দেখেন প্রথমে ওনার আগে প্রোফাইল পিকচারটা দেখাই। এই যে প্রোফাইল পিকচার আপনারা দেখতে পাচ্ছেন, তো প্রোফাইল পিকচার আমি দেখানোর পরে তারপরে ওনার যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে যে উনি যখন আমাদের কাছে চিকিৎসা করায় তখন ওনার সুগার লেভেল কত ছিল, হ্যাঁ ভরা পেটে ছিল 215, এই যে বড় করে দেখাচ্ছি আপনারা দেখেন, হ্যাঁ 215 ছিল, আর খালি পেটে ছিল 174। হ্যাঁ তারপরে আপনার সেটা ছিল 8/5, তারপরে 11/5 কত হলো, 11/5 148, 127, তারপরে হচ্ছে 15/5 মাত্র কয়েকদিন মাসে, মানে এক সপ্তাহের মধ্যে ওনার সুগারটা চলে আসলো কত, এই দেখেন আপনাদেরকে বড় করে দেখাচ্ছি, 122 হচ্ছে আপনার ভরা পেটে এবং খালি পেটে হচ্ছে 87। তো নন ডায়াবেটিক রেঞ্জ আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে এক সপ্তাহের মধ্যে ওজন, ওনার ওজনটা দেখেন, ওজনটা কত এসেছে, ওজনটা এসছে আগে 70 ছিল, এখন এসছে 68 কিলো 100 গ্রামে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি বড় করে দেখাচ্ছি। তারপরে ওনার প্রেশারটা একটু বেশি দেখাচ্ছিল, তারপরে আলহামদুলিল্লাহ এখন 120/80। আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ওকে। তো উনি রিপোর্টটা পাঠিয়েছেন আমাদেরকে, হ্যাঁ উনি এই রিপোর্টটা দেখেন, রিপোর্টটা পাঠিয়েছেন, এটা হচ্ছে এক সপ্তাহের রিপোর্ট যেটা সরাসরি আপনাদেরকে এই যে দেখাচ্ছি, দেখেন। তারপরে ওনার এখানে উনি টিজি, কোলেস্ট্রল এগুলো সব মেপে পাঠিয়েছেন, এগুলো দেখেন সব কিছু আলহামদুলিল্লাহ নর্মাল। তো ওনার প্রথমে কত বেশি ছিল আমাদের কাছে মাত্র এক সপ্তাহে চিকিৎসার মধ্যে কত পরিবর্তন হলো, আপনারা শুধু ওনার ফিডব্যাক ভয়েস যেটা করেছে সেই ভয়েসটা আপনারা শুনলেই আপনারা বুঝতে পারবেন। তো আসুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে উনি কীভাবে আমাদেরকে ফিডব্যাকটা দিয়েছেন, দেখুন শুনুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি, আমার নাম সুকান্ত দাস, আমার আইডি নম্বর 1995। আমি গত এক সপ্তাহ ধরে আপনার কাছে আমি চিকিৎসা নিচ্ছি, আজ খাওয়া দাওয়া মাত্র 6-7 দিন হলো। এক সপ্তাহের মধ্যে যে রেজাল্ট আমি আজকে পেলাম, সুগার, ফাস্টিং, বিপি আজকে আমি করালাম, ফাস্টিং 87 আর বিপি 122 এসছে, তো যথেষ্ট ভালো রেজাল্ট এসছে। আর টিজি এসেছিল, আগে ছিল আমার এক সপ্তাহ আগে 709 ছিল টিজি, সেই টিজি আজ কমে এসছে 87, only 87। যিনি আমার, ভাবতে পারেন যেখানে 700 প্লাস তার টিজি ছিল মাত্র এক সপ্তাহের মধ্যে 100-এর নিচে তার মানে টিজি এসছে, তাহলে ভাবতে পারেন রেজাল্টটা কি। হ্যাঁ তো সাধারণত আপনারা বুঝতে পারছেন যে কত মানে অসাধারণ তার রেজাল্টটা। শুনেন, ল্যাব রিপোর্ট করিয়েছেন, মানে করেছেন, তো সেখান থেকেই ভয়, তারা বলছে যে তোমার তো মানে অনেক কিছু ভয় ধরে দিয়েছে ওনারা, 709 যথেষ্ট, 709 যখন টিজি ছিল তখন ল্যাব ভাড়া ওকে ভয় ধরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনারা, তারপরে শুনেন, অনেক বেশি, তো আমি একটু ভয়ে ছিলাম কি হবে না হবে, যাক আপনার কথা মতো এক সপ্তাহ পালন করে সেরকম ঠিকঠাক খাওয়া দাওয়া করে আজ এক সপ্তাহ খাওয়ার পরে অনলি 87 এসছে, তো রিপোর্ট টিপোর্ট দেখে আমার খুব ভালো লাগলো, যথেষ্ট বিশ্বাস এবং আপনাদের প্রতি আমার আরও ভরসাটা, আত্মবিশ্বাসটা আরও বেড়ে গেল। তো এখন
একটু দু একটা কথা আপনাকে জিজ্ঞাসা করার আছে আমার, যে সকালে মোটামুটি 7টা থেকে 10টা। প্রিয় দর্শক, এখানে উনি যেটা বলতে চাইছেন আর কি, সাধারণভাবে দেখুন অনেকেই আমাদেরকে যে বিভিন্ন জায়গা থেকে বাহির থেকে যে তারা হয়তো একটু অন্যভাবে ভাবে আর কি, অন্য চোখে দেখেন আর কি, হ্যাঁ, যে এগুলো ফাঁওতাবাজি, অমুক তুমুক আভিজাবি। কিন্তু আমরা যেহেতু সাইন্টিফিকভাবে মানে প্রমাণ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সাইন্টিফিকভাবে, কারো মুখের কথাই নয় বা আমাদের মুখের কথা না, আপনি সাইন্টিফিকভাবে প্রমাণ করুন সাইন্টিফিকভাবে। আর উনি কিন্তু টেস্ট করার পরে কিন্তু আমাদের ফিডব্যাকটা দিচ্ছেন, তাহলে আপনাদেরকে আমি দেখেও দিয়েছি যে তার রেজাল্টগুলো আমি দেখেও দিয়েছি, হ্যাঁ, তো সাইন্টিফিকভাবে যেহেতু আমাদের প্রমাণিত, এই জন্য আপনি যদি আধুনিক বিশ্বে যদি আপনি বাস করে থাকেন, এই যুগে যদি আপনি বাস করে থাকেন, তাহলে অবশ্যই আপনি সাইন্টিফিক ব্যাপারটাকে আপনি অবশ্যই গুরুত্ব দেবেন। আর আলহামদুলিল্লাহ যারা আমাদের কাছে এসেছে, আমাদের চিকিৎসা নিয়েছে এবং যারা বুঝছে, তারা বুঝে গেছে বিষয়টা, যে এটা অন্ধবিশ্বাসের কোনো ব্যাপার নাই, এটা সাইন্টিফিকভাবে প্রমাণিত এবং আলহামদুলিল্লাহ মানুষ রেজাল্ট পাচ্ছে এটা সাইন্টিফিকভাবে, তো আলহামদুলিল্লাহ। তারপরে ওনার লাস্ট কি কোশ্চেন আছে এটাও শুনে নেন। এই যে টাইমটা প্রতিদিন সকালে প্রচন্ড খিদা লাগছে আমার, প্রচন্ড খিদা, মানে এতটাই খিদা লাগছে যে খিদার জ্বালায় আমি আর সহ্য করতে পারছি না, একদম বিছানায় শুয়ে উল্টো পাল্টা করে ঘুমিয়ে যাচ্ছি, মানে দুর্বল এত হয়ে যাচ্ছি। তো প্রিয় দর্শক, ওনার যে সকাল ভোরে ভোরে খিদা লাগছেন সেটা উনি জানাতে চেয়েছেন এই ভয়েসের মাধ্যমে, তো উনি এটা জানাতে চেয়েছেন এবং তাকে আমরা উত্তরও দিয়েছি যে আপনার খিদা যখন লাগছে আপনি খাবেন, সমস্যা নেই, আগে খিদা লাগছিল না খাচ্ছিলেন না, এখন খিদা লাগছে খান, সমস্যা নেই। তো প্রিয় দর্শক, এ হচ্ছে আমাদের যে একজন ভাইয়ের এবং আমাদের একজন পেশেন্টের যে ফিডব্যাক, সেটা আপনাদের সামনে তুলে ধরা হলো। তো প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমাদের সেন্টারটা কোথায়, আমাদের ডায়াবেটিস সেন্টার কোথায়, তো আমাদের ডায়াবেটিস সেন্টার এটা হচ্ছে আপনাদের পরিচিত ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ ধুলিয়ান। তো এই মুর্শিদাবাদ ধুলিয়ান আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা যোগাযোগ নাম্বার 9732624907, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন, এবং আমাদের যে ওয়েবসাইট সেখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারবেন, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। সেই ওয়েবসাইটটি হচ্ছে www.mdabdulkayum.com, আপনারা এখানে গিয়ে বিস্তারিত আপনারা পাবেন এবং আমাদের পুরো লোকেশন পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদেরকে লোকেশন পাঠিয়ে দেওয়া হবে। তো যারা মনে করছেন যে আমাদের সাথে আমাদেরকে এখানে চিকিৎসা করাতে চাইছেন, তারা বিশেষ করে 2 দিন বা 1 দিন আগে আপনারা নাম লিখাবেন, অথবা সরাসরি ওয়েবসাইট থেকেও আপনারা বুকিং করতে পারেন। তো আজকে আমাদের এই ছিলই আজকের ভিডিওটি, মূলত আজকে ফিডব্যাক ভিডিওটি আজকে এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।